ফাইজার পাচ্ছে সিলেট। নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ফাইজার বায়ো এনটেকের ভ্যাকসিন প্রয়োগের জন্য তৈরি করা হয়েছে বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা। এবার ফাইজারের ভ্যাকসিন পাবে সিলেটও। জানা গেছে গেল জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হচ্ছিল, তবে এবার এই ভ্যাকসিন প্রয়োগের পরিধি বাড়ছে। সিলেট সহ 10টি সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। একই সাথে রাজধানীর বাইরে 19টি জেলায় এই ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে বর্তমানে 49 লাখ ডোজ ফাইজার ভ্যাকসিন রয়েছে। আরও ভ্যাকসিন দেশে আসার বিষয়টি প্রক্রিয়াধীন। স্বাস্থ্য অধিদপ্তর ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সূত্র জানায়, ফাইজারের ভ্যাকসিন প্রয়োগে মূল চ্যালেঞ্জ হল এর রক্ষণাবেক্ষণ। 12 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিন কেন্দ্রে পৌঁছানোর পর প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে ফাইজারের ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা। বর্তমানে সে বিষয়টি নিশ্চিত করার পরে সিলেট সহ অন্যান্য এলাকায় ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলেট ছাড়াও যেসব এলাকায় ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেগুলো হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন। অবশ্য ভ্যাকসিন প্রয়োগের দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম সংবাদ মাধ্যমকে বলেছেন, 1 জুলাই থেকে ফাইজারের ভ্যাকসিন রাজধানীতেই দেওয়া হচ্ছিল, কিন্তু এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই দেওয়া হবে। তিনি বলেন, বর্তমানে আমাদের ভ্যাকসিন সংরক্ষণের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। যে গতিতে ভ্যাকসিন আসছে তাতে করে সংরক্ষণের কোনো সমস্যা আমাদের হবে না। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে আমরা 26টি আলট্রা লো ফ্রিজার পেয়েছি। সামনে আরও ভ্যাকসিন